বাকসি সরস্বতী পূজার প্রাক্ষণতেই খ্রিস্টান মিশনারি সকলে হুঙ্কার দিছে সরস্বতী পূজা পালন করব নোৱাৰিব খ্রিস্টান মিশনারি স্কুলত। ইয়ার উপরে জয়শ্রী রাম ধ্বনি দিব নোৱাৰিব, ধ্বনি দি উৎপাত করব নোৱাৰিব খ্রিস্টান মিশনারি স্কুলত, যেহেতু দেব দেবীর পূজা তেওঁলোকে বিশ্বাস নকৰে বুলি উল্লেখ কৰিছে। গতিকে আগলৈকো দেব দেবীর পূজা করব নোৱাৰিব খ্রিস্টান মিশনারি স্কুলত। বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য কৰিছে, এই মুহূর্তত জনাই আছো খ্রিস্টান মিশনারি সকলৰ হুঙ্কার। সরস্বতী পূজার প্রাক্ষণতেই খ্রিস্টান মিশনারি সকলে হুঙ্কার দিছে, খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত পাতিবলৈ দিয়া নহব সরস্বতী পূজা। এটার পর খ্রিস্টান মিশনারি স্কুলত সরস্বতী পূজা পতান হব। আগতেও খ্রিস্টান মিশনারি স্কুলত সরস্বতী পূজা পাতিবলৈ দিয়া নাছিল, আর এটিও খ্রিস্টান মিশনারি স্কুলত পাতিবলৈ দিয়া নহব সরস্বতী পূজা। এই মুহূর্তে জানাইছো খ্রিস্টান মিশনারি সকলের হুঙ্কার, খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত খ্রিস্টান ধর্মর লোকে চলায়। এই মুহূর্তে বহুকেইটা হুঙ্কার দিছে, খ্রিস্টান ধর্মর নীতি নিয়মের বাহিরত আমি যাব নোৱাৰো, আৰু কোনো দেব দেবীর পূজা খ্রিস্টান মিশনারির বিদ্যালয়ত আমি নকৰো, যেহেতু সরস্বতী পূজা প্রাক্ষণত, সরস্বতী পূজা প্রাক্ষণতে বহুকেইটা হুঙ্কার দিছে, আগলৈকো দেব দেবীর পূজা কৰিবলৈ দিয়া নহব খ্রিস্টান মিশনারি স্কুলত, ছাত্র ছাত্রীয়ে বিদ্যালয়ের বাহিরত সরস্বতী পূজা পাতক, ইয়াক লৈ কোনো বাধা নাই। খ্রিস্টান মিশনারি স্কুলের বহুকেইটা হুঙ্কার, জয়শ্রী রাম ধ্বনি দি উৎপতীয় পরিবেশের সৃষ্টি করব নোৱাৰিব খ্রিস্টান মিশনারি স্কুলত। ইয়ার উপরে সত্যরঞ্জন বরাকো সমালোচনা করেছে খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ের, এই মুহূর্তে জানাই আছো খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ের হুঙ্কার। সত্যরঞ্জন বরার মতে খ্রিস্টান ধর্ম নচলে, সত্যরঞ্জন বরাকো বরার ওপরও মন্তব্য দিছে, সত্যরঞ্জন বরার পত্নী আসলতে খ্রিস্টানে হয়, সত্যরঞ্জন বরা আৰু তেখেতৰ শহু দেউতাও খ্ৰীষ্টান, তেখেতৰ পত্নীও খ্ৰীষ্টান আছিল আৰু তেখেতৰ শহু দেউতাও খ্ৰীষ্টান হয়। খ্ৰীষ্টান মিশনাৰীৰ অৱদান অসমত যথেষ্ট আছে, এই মুহূৰ্তত জনাই আছো খ্ৰীষ্টান মিশনাৰীসকলৰ অৱদান। এইদৰে হুংকাৰ দিছে, বহুকেইটা হুংকাৰ দিছে খ্ৰীষ্টান সমাজৰ মুখ্যপাত্ৰ নাৰায়ণ শইকীয়াই, নাৰায়ণ শইকীয়াই বহুকেইটা হুংকাৰ দিছে, যিহেতু কালিলৈ সৰস্বতী পূজা, সরস্বতী পূজার প্রাক্ষণতে খ্রিস্টান মিশনারি সকলের হুঙ্কার, খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত এটার পাতিবলৈ দিয়া নহব সরস্বতী পূজা, সরস্বতী পূজা পতা নহব খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত। আগতেও খ্রিস্টান মিশনারি স্কুলত সরস্বতী পূজা পাতিবলৈ দিয়া হওয়া নাছিল, উল্লেখ করেছে বহুকেইটা হুঙ্কার করেছে, আর এটিও খ্রিস্টান মিশনারি স্কুলত পাতিবলৈ দিয়া নহব পূজা। এই মুহূর্তে জানাইছো খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত খ্রিস্টান ধর্মর লোকে চলায়, বহুকেইটা হুঙ্কার করেছে খ্রিস্টান মিশনারি স্কুলত, যেহেতু খ্রিস্টান ধর্মর লোকে চলায়, গতিকে খ্রিস্টান ধর্মর নীতি নিয়মের বাহিরত খ্রিস্টান লোকসকলে যাব নোৱাৰে, আৰু সেয়ে খ্রিস্টান মিশনারি স্কুলত পূজা পাতিবলৈ দিয়া নহব, কোনো দেব দেবীর পূজা খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত পাতিবলৈ দিয়া নহব। ইয়াৰ উপৰি সত্যরঞ্জন বরাকো বরার উপরও মন্তব্য করেছে খ্রিস্টান মিশনারি স্কুলের, এই মুহূর্তে জানাই আছো যেহেতু কালিলৈ সরস্বতী পূজা, সরস্বতী পূজার প্রাক্ষণতে খ্রিস্টান মিশনারি স্কুলের হুঙ্কার, খ্রিস্টান মিশনারির হুঙ্কার, খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত এটা পাতিবলৈ দিয়া নহব সরস্বতী পূজা পাতিবলৈ দিয়া নহব, যেহেতু আগতেও খ্রিস্টান মিশনারি স্কুলত সরস্বতী পূজা পাতিবলৈ দিয়া হোৱা নাছিল, পতা নাছিল, আর খ্রিস্টান এতিয়াও খ্রিস্টান মিশনারি স্কুলত পাতিবলৈ দিয়া নহব সরস্বতী পূজা, যেহেতু খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত খ্রিস্টান ধর্মর লোকে চলায়, প্রত্যেকখন খ্রিস্টান মিশনারি স্কুল খ্রিস্টান ধর্মর লোকে চলায়, আর খ্রিস্টান ধর্মর নীতি নিয়মের বাহিরত খ্রিস্টান লোকসকল যাব নোৱাৰে বুলি উল্লেখ করেছে, খ্রিস্টান মিশনারিসকল খ্রিস্টান ধর্মর বিপরীতে যাব নোৱাৰে, যার বাবে তেওঁলোকে দেব দেবীর পূজা পাতিব নোৱাৰে, আর কোনো দেব দেবীর পূজা খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ত নকৰো বুলি হুঙ্কার দিছে খ্রিস্টান মিশনারি বিদ্যালয়, এই মুহূর্তে জানাই আছো, আর আগলৈকো দেব দেবীর পূজা কৰিবলৈ দিয়া নহব বুলি উল্লেখ করেছে খ্রিস্টান মিশনারি স্কুলত, কোনো দেব দেবীর পূজা আগতেও করা হোৱা নাছিল আর আগলৈকো কৰিব দিয়া নহব বুলি উল্লেখ করেছে, আর ছাত্র ছাত্রীসকলে বিদ্যালয়ের বাহিরত সরস্বতী পূজা পাতক, ইয়াক লৈ কোনো বাধা নাই। ইয়ার উপরে জয়শ্রী রাম ধ্বনি দি উৎপাত করব নোৱাৰিব, জয়শ্রী রাম ধ্বনি দি বিদ্যালয়ের চৌহদত উৎপাত করব নোৱাৰিব, বহুকেইটা হুঙ্কার দিছে যেহেতু কালিলৈ সরস্বতী পূজা, সরস্বতী পূজার প্রাক্ষণতে খ্রিস্টান মিশনারি সকলে বহুকেইটা হুঙ্কার দিছে, জয়শ্রী রাম ধ্বনি দিব নোৱাৰিব খ্রিস্টান মিশনারি স্কুলত, জয়শ্রী রাম ধ্বনি দি উৎপতীয় পরিবেশের সৃষ্টি করব নোৱাৰিব। ইয়ার উপরে সত্যরঞ্জন বরাকো সমালোচনা করেছে খ্রিস্টান মিশনারি বিদ্যালয়, সত্যরঞ্জন বরার মতে খ্রিস্টান ধর্ম নচলে বুলি উল্লেখ করেছে, সত্যরঞ্জন বরার পত্নী খ্রিস্টান হয় আর সত্যরঞ্জন বরার শহুর দেউতাও খ্রিস্টান, সত্যরঞ্জন বরার মতে খ্রিস্টান ধর্ম নচলে, এই মুহূর্তে বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, এই মুহূর্তে জানাই আছো
Joy Suriram Dhoniri Utpatiya Poribekhor Srishti Koribo Noribo Khristan Missionary Bidyaloyot Aru Khoitranjan Borako Somalochona Korise Khristan Missionary Bidyaloyot Khoitranjan Borar Mote Khristan Dharma Nochale Khoitranjan Borar Potni Asolote Khristan He Aru Teur Deutak Potnir Deutak Orthat Khoitranjan Borar Khohu Deutaku Khristan Asil Boli Ullekh Korise Khristan নাই নাই সরস্বতী পূজা কোনো ধৰণে খ্ৰীষ্টান মিশনাৰী স্কুল বিলাকত পতা নহব আৰু হেতু আগতো পতা হোৱা নাছিলে আৰু আজিও পতা নহব কাৰণ খ্ৰীষ্টান মিশনাৰী স্কুল বুলি কোৱা লগে লগে আপোনালোকে গম পাব লাগে যে খ্ৰীষ্টান এটা ধৰ্ম হ্যাঁ খ্ৰীষ্টান এটা ধৰ্ম এটা কমিউনিটি হয় আৰু আমাৰ কিছুমান নিজৰ নীতি নিয়ম আছে আমি সেই নীতি নিয়মৰ আমি বাহিৰত আমি যাব নোৱাৰো যেতিয়া খ্ৰীষ্টান বুলি কোৱা হৈছে তেনহলে তাত আমি অন্য দেৱদেৱীৰ পূজা আমি নকৰো কোনো পদ্ধতি নকৰো ইতিয়াও নকৰো আৰু আগলো কৰিব নোৱাৰো কিন্তু তাত স্কুল সমূহত পহা লৰছালী বিলাক সম্পূৰ্ণ ফ্ৰীডম আছে তেওঁলোকে বাহিৰত মানিব পাৰে কৰবাত তেওঁ স্কুলৰ কেম্পাছৰ বাহিৰত গৈ পেলাই তেওঁলোকে সৰস্বতী পূজা পাতিব পাৰে জইন কৰিব পাৰে তেওঁলোক তাৰ কাৰণে ফ্ৰীডম হেতু বাধা কৰিবলগীয়া একো নাই কিন্তু খ্ৰীষ্টান মিশনাৰী স্কুল বিলাক যি বিলাক খ্ৰীষ্টান মিশনাৰীৰ দ্বাৰাই পৰিচালিত হয় সেই স্কুল বিলাকত কোনো ধৰণৰ সৰস্বতী পূজা পতা নহব আৰু ইতিয়াও নহয় আগলৈও নহয় জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়াত আপত্তি নাই জয় শ্রীরাম ধ্বনি দিয়াত আপত্তি নাই কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দি পেলাই এটা উৎপতীয়া পরিবেশ করবলে দিয়া নহয় স্কুল এখনত খ্রিস্টান মিশনারি স্কুল এখনত অলমোস্ট বিভিন্ন সম্প্রদায়ের লোকে পড়ে মুসলমানে পড়ে বড়োয়ে পড়ে বেঙ্গলী পড়ে হিন্দু পড়ে সকলোয়ে পড়ে কোনবাই কৃষ্ণক মানে কোনবাই রামক মানে হনুমানক মানে সকলোয়ে নিজৰ নিজৰ ভগবানক আরাধনা করব পারে তেও কিতাবখন লওঁতে তেও জয় শ্রীরামর নামটো ললে কোনবাই কৃষ্ণর নামটো ললে কোনবাই ভগবানের নামটো ললে তেও লব পারে তেও লওয়াত আপত্তি নাই কিন্তু সেই নামটুকে ধবনি দি পেলায় উচ্চ চিঞৰত চিঞৰ বাহৰ কৰি পেলাই উভণ্ডলীয়া পৰিস্থিতি কোনো পধ্যে খ্ৰীষ্টান স্কুলবিলাকত কৰিব নোৱাৰে চাওক সত্যৰঞ্জন বৰাক মই এইটো কথা ক'ব বিচাৰোঁ তেওঁক কোনে অধিকাৰ দিলে এইটো মই প্ৰশাসনকো এইটো প্ৰশ্ন মই সুধিব বিচাৰোঁ তেওঁ তাত থিয় হৈ পেলাই আৰু এজন প্ৰশাসনী বিষয়া থাকোঁতে তেওঁ তাত যিখিনি শিক্ষক আছিলে সেই শিক্ষকখিনি তেওঁ কুৱেশ্যন কৰিছে যিখিনিয়ে তাত পাঠদান কৰায় তেওঁক এইটো অধিকাৰ কোনে দিলে তেওঁ কুৱেশ্যনিং কৰিবৰ কাৰণে তেওঁ তাত গৈছে বিষয়টোৰ বিষয়ে জানিবলৈ কাৰণে গৈছে তাত আমাৰ ক'বলগীয়া একো নাই সত্যতা জনাৰ সকলোৰে অধিকাৰ আছে কিন্তু তেওঁ তাত গৈ পেলাই কোনে অধিকাৰ দিলে যে তেওঁ কুৱেশ্যন কৰিবৰ কাৰণে সেই মানুহখিনিক তো আৰু তেওঁ যিখিনি কুৱেশ্যন ওলাইছে কাপোৰ পিন্ধালৈ কিবা লৈ পেলাই এইটো তেওঁৰ সত্যৰঞ্জনৰ মতে খ্ৰীষ্টান কমিউনিটি নচলে আমাৰ নিজৰ এটা কমিউনিটিৰ নিজৰ নীতি নিয়ম আছে ধৰ্মীয় সাজপাৰ আছে আমি সেইমতে আমি চলিম সত্যৰঞ্জনৰ মতে আমি চলা নহ'ব নাই এতিয়া সেই প্ৰশ্নটোৰ উত্তৰটো তেওঁক মই এইটো কথা ক'বলৈ ল'ম যে তেওঁক এই প্ৰশ্নটোৰ উত্তৰ তেওঁ ঘৰৰ মজিয়াতে বিচাৰক কাৰণ কেলে তেওঁৰ ঘৰৰ বেকগ্ৰাউণ্ডটো তেওঁ এজনী খ্ৰীষ্টান ছোৱালী বিয়া পাতিছে আৰু সেই খ্ৰীষ্টান ছোৱালীজনী বৰ্তমান সময়ত এতিয়া হিন্দু কিন্তু তেওঁৰ শ্বশুৰবাৰী তেওঁ ফেমিলি ইন ল' ফাদাৰ ইন ল' খ্ৰীষ্টান হয় আৰু পাষ্টৰ হয় তেওঁ তেওঁ এই উত্তৰটো বেলেগক সুধি ফুৰাতকৈ তেওঁ এই নিউজে চিউজে চিঞৰ বাখৰ কৰি থকাতকৈ তেওঁ কমচে কম সোধক যে খ্ৰীষ্টান মানুহে এনেকৈ ধৰ্মান্তৰ কৰে নেকি এই স্কুলবিলাকত বাইবেল বিলাই কিবা বিলাই এইবিলাক বিলাই পেলাই ধৰ্মান্তৰ কৰে জানো তাৰ উত্তৰটো তেওঁৰ নিজৰ মজিয়াতে কিয় নলয় তেওঁ কিয় আহি পেলাই ভিডিঅ'ত আহি পেলাই ধৰ্মান্তৰণ কৰে এইটো এটা বেয়া শক্তি হয় আমাক গ্ৰাস কৰিব লৈছে আমাক আমুক কৰিব লৈছে তেওঁ নাজানে নেকি যে খ্ৰীষ্টান মিশনাৰীবিলাকৰ অৱদান অসমত কিমান আছে তেওঁ সেই কথা জানে নে নাজানে নাই নাই সৰস্বতী পূজা কোনো ধৰণে খ্ৰীষ্টান মিশনাৰী স্কুলবিলাকত পতা নহ'ব আৰু সেইটো আগতো পতা হোৱা নাছিলে আৰু আজিও পতা নহ'ব কাৰণ খ্ৰীষ্টান মিশনাৰী স্কুল বুলি কোৱা লগে লগে আপোনালোকে গম পাব লাগে যে খ্ৰীষ্টান এটা ধৰ্ম হ্যাঁ খ্ৰীষ্টান এটা ধৰ্ম এটা কমিউনিটি হয় আৰু আমাৰ কিছুমান নিজৰ নীতি নিয়ম আছে আমি সেই নীতি নিয়মৰ আমি বাহিৰত আমি যাব নোৱাৰো যেতিয়া খ্ৰীষ্টান বুলি কোৱা হৈছে তেনহলে তাত আমি অন্য দেৱদেৱীৰ পূজা আমি নকৰো কোনো পধ্যা নকৰো ইতিয়াও নকৰো আৰু আগলৈও কৰিব নোৱাৰো কিন্তু তাত স্কুলসমূহত পঢ়া লৰছালীবিলাক সম্পূৰ্ণ ফ্ৰীডম আছে তেওঁলোকে বাহিৰত মানিব পাৰে কৰবাত তেওঁ স্কুলৰ কেম্পাছৰ বাহিৰত গৈ পেলাই তেওঁলোকে সৰস্বতী পূজা পাতিব পাৰে জইন কৰিব পাৰে তেওঁলোক তাৰ কাৰণে ফ্ৰীডম সেইটোত বাধা কৰিবলগীয়া একো নাই কিন্তু খ্ৰীষ্টান মিশনাৰী স্কুলবিলাক যি বিলাক খ্ৰীষ্টান মিশনাৰীৰ দ্বাৰাই পৰিচালিত হয় সেই স্কুলবিলাকত কোনো ধৰণৰ সৰস্বতী পূজা পতা নহ'ব আৰু ইতিয়াও নহয় আগলৈও নহয় জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়াত আপত্তি নাই জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়াত আপত্তি নাই কিন্তু জয় শ্ৰীৰাম ধ্বনি দি পেলাই এটা উৎপতীয়া পৰিৱেশ কৰিবলৈ দিয়া নহয় স্কুল এখনত খ্ৰীষ্টান মিশনাৰী স্কুল এখনত অলমোষ্ট বিভিন্ন সম্প্ৰদায়ৰ লোকে পঢ়ে মুছলমানে পঢ়ে বড়োৱে পঢ়ে বেংগলী পঢ়ে হিন্দু পঢ়ে সকলোৱে পঢ়ে কোনবাই কৃষ্ণক মানে কোনবাই ৰামক মানে হনুমানক মানে সকলোৱে নিজৰ নিজৰ ভগৱানক আৰাধনা কৰিব পাৰে তেওঁ কিতাপখন লওঁতে তেওঁ জয় শ্ৰীৰামৰ নামটো ললে কোনবাই কৃষ্ণৰ নামটো ললে কোনবাই ভগৱানৰ নামটো ললে তেওঁ ল'ব পাৰে তেওঁ লোৱাত আপত্তি নাই কিন্তু সেই নামটোকে ধবনি দি পেলাই
উচ্চ চিঞৰত চিঞৰ বাহৰ কৰি পেলাই উভণ্ডলীয়া পৰিস্থিতি কোনো পধ্যে খ্ৰীষ্টান স্কুলবিলাকত কৰিব নোৱাৰে। মই চাওক সত্যৰঞ্জন বৰাক মই এইটো কথা ক'ব বিচাৰোঁ, তেওঁক কোনে অধিকাৰ দিলে? এইটো মই প্ৰশাসনকো এইটো প্ৰশ্ন মই সুধিব বিচাৰোঁ। তেওঁ তাত থিয় হৈ পেলাই আৰু এজন প্ৰশাসনিক বিষয়া থাকোঁতে তেওঁ তাত যিখিনি শিক্ষক আছিলে সেই শিক্ষকখিনি তেওঁ কুৱেশ্যন কৰিছে, যিখিনিয়ে তাত পাঠদান কৰায় তেওঁক এইটো অধিকাৰ কোনে দিলে তেওঁ কুৱেশ্যনিং কৰিব কাৰণে? তেওঁ তাত গৈছে বিষয়টোৰ বিষয়ে জানিবলৈ কাৰণে গৈছে, তাত আমাৰ ক'বলগীয়া একো নাই, সত্যতা জনাৰ সকলোৰে অধিকাৰ আছে। কিন্তু তেওঁ তাত গৈ পেলাই কোনে অধিকাৰ দিলে যে তেওঁ কুৱেশ্যন কৰিবৰ কাৰণে সেই মানুহখিনিক? তো আৰু তেওঁ যিখিনি কুৱেশ্যন ওলাইছে কাপোৰ পিন্ধা লৈ কিবা লৈ পেলাই, এইটো তেওঁৰ সত্যৰঞ্জনৰ মতে খ্ৰীষ্টান কমিউনিটি নচলে। আমাৰ নিজৰ এটা কমিউনিটিৰ নিজৰ নীতি নিয়ম আছে, ধৰ্মীয় সাজপাৰ আছে, আমি সেইমতে আমি চলিম, সত্যৰঞ্জনৰ মতে আমি চলা নহ'ব। নাই, এতিয়া সেই প্ৰশ্নটোৰ উত্তৰটো তেওঁক মই এইটো কথা ক'বলৈ ল'ম যে তেওঁক এই প্ৰশ্নটোৰ উত্তৰ তেওঁ ঘৰৰ মজিয়াতে বিচাৰক। কাৰণ কেলৈ, তেওঁৰ ঘৰৰ বেকগ্ৰাউণ্ডটো, তেওঁ এজনী খ্ৰীষ্টান ছোৱালী বিয়া পাতিছে আৰু সেই খ্ৰীষ্টান ছোৱালীজনী বৰ্তমান সময়ত এতিয়া হিন্দু, কিন্তু তেওঁৰ শ্বশুৰবাৰী, তেওঁ ফেমিলি ইন ল' ফাদাৰ ইন ল' খ্ৰীষ্টান হয় আৰু পাষ্টৰ হয় তেওঁ। তেওঁ এই উত্তৰটো বেলেগক সুধি ফুৰাতকৈ, তেওঁ এই নিউজে চিউজে চিঞৰ বাখৰ কৰি থকাতকৈ, তেওঁ কমচে কম সোধক যে খ্ৰীষ্টান মানুহে এনেকৈ ধৰ্মান্তৰ কৰে নেকি, এই স্কুলবিলাকত বাইবেল বিলাই কিবা বিলাই এইবিলাক বিলাই পেলাই ধৰ্মান্তৰ কৰে জানো? তাৰ উত্তৰটো তেওঁৰ নিজৰ মজিয়াতে কিয় নলয়? তেওঁ কিয় আহি পেলাই ভিডিঅ'ত আহি পেলাই ধৰ্মান্তৰণ কৰে, এইটো এটা বেয়া শক্তি হয়, আমাক গ্ৰাস কৰিব লৈছে, আমাক আমুক কৰিব লৈছে? তেওঁ নাজানে নেকি যে